আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো এখন বাজে 9টা, বারান্দায় আসছি। আর দেখুন আজকে কিন্তু অনেক রোদ উঠছে, আজকে না আজকে কয়েকদিন যাবত একটু একটু করে রোদ উঠছে। আর এখন কিন্তু রোদের টেস্টটা বেড়ে যাবে, তীব্রতা বেড়ে যাবে, কারণ এখন মাঘ মাসের প্রায় অর্ধেক হয়ে আসছে। এখন শীত কমে যে রোদ উঠবে আর কুয়াশাও বেশি থাকবে না। তো দেখতেই পাচ্ছেন অনেক রোদ উঠছে, আর আমার বারান্দায়ও কি সুন্দর রোদ আর পড়ছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা আছে, এখনো শীতও আছে। এই যে দেখতেই পাচ্ছেন বারান্দায় কি সুন্দর রোদ, আর ময়লা আলা আসছে, বাসি বাজাইতেছে ময়লা নেওয়ার জন্য। তো এদিকে আমি কিন্তু রান্না বসাই দিয়ে বারান্দায় আসছিলাম। এই যে দেখুন আমি তরকারি চুলাই দিয়ে তারপর বারান্দায় গেছি। তো দেখতে একটু কেমন রোদ উঠলো আর আপনাদেরও দেখালাম। বেশ সুন্দর পরিবেশ আর সুন্দর একটা আবহাওয়া, বেশ ভালো লাগলো। আর আজকে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়ার শাক আলু দিয়ে, নিরামিষ আর কি তরকারি এটা। তো সব কিছু দিয়ে আমি কষিয়ে বসিয়ে দিছি, আর কষানো শেষ করে হালকা একটু কষিয়ে নিছি, কারণ শাকের তরকারি বেশি কষালে হয়। আর এই যে পানি দিয়ে দিলাম অল্প করে, এটা মাখা মাখা করে রান্না করব। এটা কিন্তু মাখা মাখা খেতে ভালো লাগে, মানে হালকা একটু ঝোল, হালকা একটু মাখা মাখা এরকম। তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা। নিরামিষ হলে কী হবে, শাকের তরকারি তো সাথে একটা আলু দিয়ে রান্না করলে মাংস আর মাছ মাংসকেও আর কি হার মানায় দেয়, এতটা মজার হয়। তো দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ আছে শাকটা এখনও, আর কয়েকটা আলু দিছি। আর এই তরকারিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না, এতটা মজার হয়। এখন শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তার কিভাবে রান্না করলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না, এটা আপনারা সবাই পারেন। মশলা সব মশলা পরিমাণ মতো দিয়ে কষিয়ে, তারপর শাক আলুটা কষিয়ে, তারপর শাক দিছি, শাকটা কষিয়ে, তারপর এই যে পানি দিয়ে একটু রান্না করলাম, মানে একটু ঝোলও থাকবে এরকম আর কি। খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ কি বলবো, অসাধারণ এই তরকারিটা। বড় বড় মাছ মাংস দিয়ে যেরকম তৃপ্তি করে খেতে না পারবেন, এই তরকারিটা দিয়ে কিন্তু তৃপ্তি করে খাওয়া যাবে, এতটাই মজার হয়। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। এরপরে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ, ঝাটকা ইলিশ, ঝাটকা ইলিশ মাছ আনছিল, তো সেটা রান্না করব। টমেটো পেঁয়াজ কালি দিয়ে এই তরকারিটা রান্না করব, এটাও ভোনা ভোনা করে রান্না করব। এই মাছটাও কিন্তু ভালোই লাগে, ছোট হলেও বেশ ভালোই লাগে। তো এখন আমি এই যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিব হালকা একটু, তারপর সব সমস্ত মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা ছাড়া তরকারি রান্না করব, এই মাছ ইলিশ মাছের তরকারি, কারণ আদা রসুন বাটা ছাড়া এই তরকারিটা বেশি টেস্ট লাগে। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তার আজকে আমার আর কিছু লাগবে না, ওই শাকের তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর আমি এমনি তো শাক বেশি পছন্দ করি, শাক না হলে আমার ভালোই লাগে না, কান্না চলে আসে শাক না আনলে। সোহাগের আব্বু যেদিন শাক না আসে সেদিন আমার না আনে সেদিন আমার খুব কান্না চলে আসে। তার জন্য যে প্রতিদিনই আমাকে শাক রান্না করতে হয়, কেউ খাক আর না খাক আমার কাছে ভালো লাগে, আমি খাই। শাক দিয়ে ভাত খেলে মনে হয় তৃপ্তি লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়, আমার কাছে এতটাই শাক প্রিয়, সেটা যে কোনো শাকই হোক। তো আজকে তো নিরামিষ শাক রান্না করলাম দেখতেই পেলেন, এখন রান্না করছি আমি ইলিশ মাছ। কেউ যদি নিরামিষ ওই শাক তরকারি না খেতে চায় তারপরে তারা এই যে ইলিশ মাছ দিয়ে খাবে। তো মশলা দিয়ে দিছি, সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে নিব একটু পানি দিয়ে। আর এই যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে দিব। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আর দেখার শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন।
এই তো মশলাটা কষানো শেষ, আর যে দেখতেই পেলেন টমেটো কেটে রাখছি চিকন চিকন করে। টমেটো এখানে 3-4টা টমেটো আছে, ছোট 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 টমেটো, তো বেশি বড় না, দেশি টমেটো, একদম সুন্দর টমেটোগুলা, আধা পাকা, বেশি পাকা না, আধা কাঁচা আধা পাকা আর কি টমেটো। তা এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দেখে কষিয়ে একটু নরম করে নিব। আর আমার তরকারিতে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হয়, তা না হলে কালারটা সুন্দর আসে না। এবারে হলুদটা এমন, আগে প্রথমে বুঝতে পারি নাই, পরে বুঝতে পারলাম যে এখানে হলুদ বেশি করে দিলে কালারটা সুন্দর আসবে। তো এখন থেকে আমি হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। তো এখন মশলায় যা টমেটো মশলা সব সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরকম ভুনা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে যে দিয়ে দিলাম মাছটা কিছুক্ষণ কষিয়ে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। আর মাছের সাথে পেঁয়াজ কালিটা কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁয়াজ কালিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। পেঁয়াজ কালিটা পরে দিলেই ভালো হয়, কারণ কালারটা সবুজ সবুজই থাকে, আর যদি মশলার সাথে কষাতে যাই তাহলে একটু কালো কালো কালচে কালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এই জন্য একটু পরে দিলেই ভালো হয়। তো এখন এই যে পেঁয়াজ কালির কালারটা সবুজ সবুজই থাকবে, দেখতে ভালো লাগবে। আর এই যে পানি দিয়ে দিলাম, বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে এটাকে রান্না করে নিব, ফুল আছে, যখন একটু হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে রাখবো। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নিব। এই তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে আর কি, ঢাকনার মধ্যে লেগে যাচ্ছিল, তো তাই যে ঢাকনাটা ছোট তার জন্য যে খুরচুনটা উপরে দিয়ে তারপর ঢেকে দেয়, তাহলে আর ঢাকনার গায়ে লাগে না আর উপরে উঠে না বলক উঠে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, শীতকালে ধনিয়া পাতা তরকারিতে না দিলে তো ভালোই লাগে না তরকারি খেতে। যাই হোক বন্ধুরা, রান্না বাড়া শেষ, এখন এই যে আবারও বারান্দায় আসছি, এখন বাজে দুপুর 3টা, এই যে 3টা দেখুন আমার বারান্দায় আর কি, এই সময় রোদ আসে খুব সুন্দর। আর এই যে দেখুন সূর্য এখানে, এত রোদ আজকে, রোদ আর কি গায়ে লাগে না, রোদ আছে কিন্তু গায়ে লাগে না, শীতকাল তো, এখনো তো শীতকাল আছে, কিন্তু এই সময়টা আর কি এত সুন্দর লাগে, বাইরের দিকটা খুব ভালো লাগে। আজকে ভিডিওটা আমার খুবই ছোট বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আমার তরকারি, সেই মিষ্টি কুমড়া শাকের তরকারি টা বাটিতে বেড়ে নিছি আর আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর কালারটাও সুন্দর সবুজ সবুজ আছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।